হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয়ই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন। অনেক তফসিরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। তফসিরবিদ মুজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু জর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এরপরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিসসালাম কাবা ঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো, আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবা ঘরে সমবেত হয়ে। কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপর হযরত শীছ আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে অজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো, নিশ্চয়ই তুমি দয়ালু, হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তাদের আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজিরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসূল কাবা গৃহে হাসরে আসওয়াদ স্থাপন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় 6 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জোবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবা গৃহ কোনো সংস্কারের প্রয়োজন হয়নি, শুধুমাত্র কাবা ঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। মুসলমানদের কেবলা কাবা শরীফ। এই কাবা শরীফ মহান আল্লাহ তাআলা এক অপূর্ব সৃষ্টি। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘরকে লক্ষ্য করে মহান আল্লাহ পবিত্র কুরআনে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত গৃহরূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত। কাবা ঘরটি আল্লাহর আরশের মুয়াল্লাইর ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজপরিবারের। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের মোতাওয়াল্লি দায়িত্বে থাকেন। পবিত্র হজ পালন করতে লাখো লাখ মুসলমান মক্কা শরীফে গমন করেন। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার দিন, এদিন কোরবানি দিতে হয়, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বহন করে চলছে হাজার হাজার বছর ধরে। জমজম কূপ ঠিক তেমনি হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার মা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বহন করে চলছে। এই জমজম কূপ মহান আল্লাহর কুদরতে অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।